এই ভিডিওতে মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2023-24 এর এই 357 পৃষ্ঠাতে অঙ্কের 12 নম্বর সেট আছে। এই 12 নম্বর সেট থেকে এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। এর আগের যে সেটগুলো আছে তার বিভিন্ন অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, এমনকি প্লেলিস্টের লিঙ্কগুলোও পেয়ে যাবে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাছাড়া ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। শতকরা সুদের হার কত হলে কোনো মূলধনের 20 বছরে সুদ ওই সময়ে সবৃদ্ধি মূলের 4.9% অংশ হবে, 4.9% আবার অংশ হবে। যাই হোক, এখানে কোনো একটা ভুল আছে, হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে, হয়তো 4.9 অংশ হবে লিখতে চেয়েছে এখানে। তাহলে এখানে সুদের পরিমাণ সবৃদ্ধি মূলের 4.9 অংশ বলা আছে, সুতরাং সবৃদ্ধি মূল আগে ধরে নিতে হবে। তো মনে করি সবৃদ্ধি মূল সমান এক্স টাকা, অতএব সুদ সমান এক্স ইন্টু 4.9 টাকা সমান 4x/9 টাকা। তাহলে আই সমান PRT/100, চক্র এই সরল সুদের যে সূত্র, এই সূত্র দিয়ে খুব সহজে অঙ্কটা করা যাবে। তাহলে লিখতে হবে এখানে আই সমান সুদের পরিমাণ, এটা বেরোলো 4x/9 টাকা, পি সমান আসল, এই সুদ আসল থেকে সুদটা বিয়োগ করলে আসল পাওয়া যাবে, তাহলে এটা সবৃদ্ধি মূল এক্স টাকা, তার থেকে সুদটা বাদ দিলাম, সমান এখানে 1, এখানে 9, 9 লসাগু, 1 দিয়ে 9কে ভাগ করলে 9, 9-এর সাথে এক্স গুণ, 9x-, এটা হবে 4x টাকা সমান 5x/9 টাকা। আই সমান পি আর, আর এখানে সুদের হার, সুদের হার বের করতে হবে, এবং সময় টি, টি দেওয়া আছে 20 বছর। তাহলে আই সমান এখানে লিখতে হবে, আমরা জানি যে আই সমান PRT/100, এখান থেকে বর্জগুণ করলে পাই PRT সমান 100 আই, বা আর সমান, আর সমান এই 100 আই, এর নিচে পি এবং টি আসবে, তাহলে 100 আই/PT সমান 100 ইন্টু আই, আই তো সুদের পরিমাণ ছিল 4x/9, এটা 4x/9 ছিল, 4x/9, তারপরে পি, পি এর মান 5x/9, আর টি এর মান 20, এটা হিসাব করতে হবে। তো মাঝখানে দাগটা দিয়ে দিলাম, 100 উপরে আছে, 4x উপরে আছে, আর এই 9 এটা উপরে হবে, নিচে আছে 5x, তারপরে 20, আর এই 9টা নিচে, 9 9 কেটে দিলাম, x x কেটে দিলাম, 4 5 20 5, আচ্ছা 5, আর এটা 100 কাটলে 5 গুণ 100 20, এবং 5 কাটলাম 4, তাহলে এটা হলো 4%, অর্থাৎ এ এ উত্তর, এই অপশানে 4% আছে। দুই দিকে আছে এক্স, এক্স সমানুপাতি কিউব রুট অফ ওয়াই হলে নিচের কোনটি সঠিক, এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে, সঠিক বলতে হবে। তাহলে এক্স সমানুপাতি কিউব রুট অফ ওয়াই, এটা দেওয়া আছে, তাহলে সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন দিলে এখানে একটা ধ্রুবক সংখ্যা আনতে হবে, কে ইন্টু কিউবিক রুট অফ ওয়াই, কে সমান ভেদ ধ্রুবক, তাহলে এটার মানে, এটার মানে এক্স সমান কে ইন্টু y^3, এটার মানে এই, তাহলে এই পাওয়ারে যে 1/3 আছে এটাকে সরাতে গেলে উভয় পক্ষকে ঘন করতে হবে। তাহলে বাঁদিকে ঘন করলে x কিউব পাবো, আর এদিকটাকে ঘন করলে k কিউব পেলাম ইন্টু
y to the power 1 by 3 তার হোল কিউব পেলাম। এই তিন তিন কেটে যাচ্ছে, তাহলে k কিউব y, তো তাহলে পেলাম x কিউব সমান k কিউব y, বা x কিউব সমান k কিউব, k একটা ধ্রুবক সংখ্যা, k একটা ধ্রুবক সংখ্যা, এখানে ধ্রুবক ধরেছিলাম, তাহলে k কিউব ধ্রুবক হবে, তাহলে ধ্রুবক ইনটু y, তাহলে এখান থেকে বলা যায় বা x কিউব সমানুপাতি y, x কিউব সমানুপাতি y, তাহলে এটা উত্তর হবে, বা y, হ্যাঁ x কিউব সমানুপাতি y, বা এটাকে ঘুরিয়ে লিখলে y সমানুপাতি x কিউব, এটাও লেখা যায়। তো এটাই আছে এখানে a, এই অপশানে y সমানুপাতি x কিউব। তিন দাগে আছে এবিসিডি বর্গক্ষেত্রের মধ্যে পি একটি বিন্দু, এবিপি একটি সমবাহু ত্রিভুজ হলে সিপিডি কোণ এর মান কত? তাহলে এবিসিডি একটি বর্গক্ষেত্র, তার মধ্যে একটি বিন্দু পি, এ বি সি ডি, আচ্ছা তারপরে এর মধ্যে পি বিন্দুটা এমন বলেছে যে এপিবি সমান, এপিবি একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এ পি যদি এখানে হয় এপিবি সমবাহু ত্রিভুজ হবে, তাহলে এবি যত দৈর্ঘ্যের এপি যেন তত দৈর্ঘ্যের হয় সেরকম চোখের আন্দাজে আমাকে পি বিন্দু নিতে হবে। তো যদি এখানে নিই মোটামুটি সমান হচ্ছে, তাহলে এই যে পিবি এটা পি বিন্দু নিলাম, এই যে পিএ পিবি এবং এবি এরা পরপর সমান, তো সিপিডি কোণের মান বের করতে হবে, সিপিডি এই কোণটা, এই কোণটার মান জানতে চেয়েছে। তাহলে এপি এবিপি যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই এপিটা এবির সাথে সমান, আবার এটা একটা বর্গক্ষেত্র, সুতরাং এডি এবি সমান, তাহলে এপি এবির সাথে সমান, আবার এডি এবির সাথে সমান, তো এখানে লেখা যায় ত্রিভুজ এ পি ডি এর এডি সমান এবি সমান এপি, তো আচ্ছা এবিটা এখানে দিলাম না, এবি সমান এপি, যেহেতু এবি সমান এপি এটা লিখে দিলাম এখানে, তাহলে এ বাহু দুটো সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই কোণটার নাম এই কোণটা এ ডিপি, অতএব কোণ এডিপি এবং এপিডি এপিডি সমান কোন এডিপি হবে, তাহলে এ ডিপি এই কোনটা, তাহলে এই দুটো কোণ পরপর সমান, তাহলে এদের মান কিন্তু সহজে পাওয়া যাবে, কারণ এই পুরো কোণটার মান 90 ডিগ্রি, পুরো কোণটার মান 90 ডিগ্রি, তার থেকে এটা সমবাহু ত্রিভুজ বলে এটা 60 ডিগ্রি বিয়োগ করলাম, 60 ডিগ্রি বিয়োগ করলে আচ্ছা আবার কোণ, এই কোণটার নাম ডিএপি, কোণ ডিএপি এটা সমান, এই টোটাল 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ, -60 ডিগ্রি, তাহলে সমান 30 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তো এই কোণটা আর এই কোণটা মিলে যেটা হবে 180 ডিগ্রি থেকে এই 30 ডিগ্রি বিয়োগ করব, বিয়োগ করার পরে দুভাগে ভাগ করে দেবো, কারণ এই দুটো কোণ পরপর সমান, তাহলে এইখানে এই যে লিখেছিলাম, অতএব কোণ এডিপি না এপিডি সমান কোণ এডিপি, এটা কি হবে 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলাম, বিয়োগ করার পরে যেটা পেলাম সেটাকে দুভাগে ভাগ করে দিলাম, তাহলে 150 ডিগ্রি বাই টু, তাহলে এটা ইজ 75 ডিগ্রি, তাহলে এই কোণটা এবং এই কোণটা 75 ডিগ্রি করে পেলাম, অর্থাৎ আমার এটা দরকার ছিল, এটা 75 ডিগ্রি পেয়েছি, ঠিক একইভাবে এই সাইডে কোণটা 75 ডিগ্রি পাবো, একই যেহেতু এটা বর্গক্ষেত্র, সুতরাং একইভাবে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণটাও আমরা পাবো
75 ডিগ্রি, এই কোণটার নাম বিপিসি। ঠিক একইভাবে দেখানো যায় কোণ বিপিসি, এটা সমানও 75 ডিগ্রি, তাহলে এটা সমান 75 ডিগ্রি পেলাম, এটাও 75 ডিগ্রি পেলাম, আর এটা সমবাহু ত্রিভুজের একটি কোণ, এটা 60 ডিগ্রি। কোণ এ পি বি সমান 60 ডিগ্রি, কারণ এ পি বি সমবাহু ত্রিভুজ, তাহলে এটা 60 ডিগ্রি পেলাম, তাহলে অবশিষ্ট কোণটা পেয়ে যাবো। একটি শঙ্কুর অর্ধশীর্ষ কোণের মান 30 ডিগ্রি এবং উচ্চতা 12 সেমি হলে ব্যাসার্ধ কত হবে? তাহলে অর্ধশীর্ষ কোণ 30 ডিগ্রি, অর্থাৎ শীর্ষ কোণের মান 30 ডিগ্রি ডাবল, সুতরাং 60 ডিগ্রি। আর তাহলে 60 ডিগ্রি করে যদি আমি একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই, তাহলে শঙ্কুটা আঁকা সোজা হবে। তাহলে প্রথমে এই সমবাহু ত্রিভুজ একটা এঁকে নিলাম, যার জানি সমবাহু ত্রিভুজের শীর্ষ কোণ 60 ডিগ্রি হয়, তাহলে এখন শঙ্কুটাকে খুব সোজা, তাহলে নাম দিলাম এ বি সি, এখানে ডি। তো শীর্ষ কোণ বিএসি সমান 30 ডিগ্রি ইন্টু টু সমান, এটা হলো 60 ডিগ্রি। কোণ এটা, আচ্ছা, এ বি আর এসি বাহু সমান, এ বি সমান এসি, অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি, এটা সমান 180 ডিগ্রি থেকে এই উপরের 60 ডিগ্রি বিয়োগ করলাম, বিয়োগ করার পরে যেটা পেলাম তাকে দুভাগে ভাগ করলে এই কোণটা আর এই কোণটা পাবো। তাহলে এটা 120 ডিগ্রি বাই টু সমান 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি পেলাম, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, অতএব ত্রিভুজ এবিসি এর প্রতিটি কোণ 60 ডিগ্রি, সুতরাং এটি সমবাহু ত্রিভুজ। আর যার উচ্চতা এডি সমান 12 সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, বাহুর দৈর্ঘ্য এ সেমি হলে যে উচ্চতা সূত্র আমরা জানি √3/2 ইন্টু বাহু, এটা সমান বলা আছে 12 সেমি, তাহলে এ সমান 12 ইন্টু, এটাকে উল্টে লিখতে হবে ডান দিকে, তাহলে 2/√3। এখন √3 দিয়ে যদি করণীয় নিরসন করতে চাই, তাহলে ওপর নিচে √3 গুণ করলাম, গুণ করলে এটা এটা গুণ করে 3 হয়ে গেল, আর উপরে 12 দুগুণে 24 √3, আর নিচে হলো 3 3 8 24, তাহলে এ সমান 8√3। তাহলে অতএব এ বাহুর দৈর্ঘ্য, অতএব বিসি সমান 8√3, এখান থেকে পাবো বিডি সমান ডিসি সমান 8√3, তাকে 2 দিয়ে ভাগ করলে পেলাম 4√3 সেমি, তাহলে এটা পেলাম 4√3 সেমি, এটা ডি অপশানের সাথে মিলছে, সুতরাং ডি উত্তর। এবার 4 দাগে আছে যে সামেশান অফ x²-3 সমান 0, তাহলে সামেশান অফ না এক্স বার এর মান কোনটা হবে? যাই হোক, এই তথ্য থেকে অঙ্কটা করা যাবে না, মনে হয় এখানে কোনো প্রিন্টিং মিস্টেক আছে।
তো দুইয়ের এক দিকে আছে বার্ষিক 10% হার সুদে এক্স টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হবে 1.5 টাকা। তাহলে এই অঙ্কটা চক্রবৃদ্ধি সুদের যে সূত্র এ সমান পি ইন্টু 1+R/100 টু দি পাওয়ার এন, এই সূত্র দিয়ে খুব সহজে করা যাবে। তো এখানে বলা আছে বার্ষিক 10% হার সুদে, তো এখানে এ সমান বের করতে হবে, এ সমান আচ্ছা পি এ পি আর এন, তাহলে এখানে যে মানগুলো পরপর দেওয়া আছে সেগুলো লেখা যাবে 10% হার সুদে, অর্থাৎ এখানে আর সমান 10%। তারপরে আছে এক্স টাকার, তাহলে পি এর এখানে এক্স টাকা, পি এর এখানে এক্স টাকা, 2 বছরের এন সমান 2, চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে এ বের করলে চক্রবৃদ্ধি সুদ বের করতে পারবো। তাহলে এ সমান পি ইন্টু, আমি এক্স বসালাম, এক্স ইন্টু 1+R, ও আর এর মান 10/100 টু দি পাওয়ার এন এর জায়গাতে 2, তাহলে এখানে কাটাকুটি করলে 1/10 হবে। এক্স ইন্টু 1+1^10² সমান এক্স ইন্টু, এখানে 10 লসাগু, ওপরে হবে 10+1² সমান এক্স ইন্টু 10^11, 11/10² সমান 11^11 121, x/100, অতএব সুদ সমান, এটা সুদ আসল, তার থেকে বিয়োগ করতে হবে আসল 100 লসাগু, 100 দিয়ে 100কে ভাগ করলে 1, 1 এর সাথে 121 গুণ, মাইনাস নিচে 1 আছে, 1 দিয়ে 100কে ভাগ করলে 100 হচ্ছে, 100 এর সাথে x এর গুণ, তাহলে এটা 100x সমান 21x/100, তাহলে এটা হচ্ছে সুদের পরিমাণ। দুই দিকে আছে ax2+bx+c সমান 0, সমীকরণের বিস্তয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার শর্তটি হলো বা শর্তটি হয় প্রদত্ত সমীকরণটি হলো ax2+bx+c সমান 0, এই সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে বীজদ্বয় আমরা ধরে নিতে পারি আলফা এবং মাইনাস আলফা, মনে করি বীজদ্বয় আলফা ও মাইনাস আলফা, অতএব বীজদ্বয়ের যোগফল -b/a, আমরা জানি বীজদ্বয়ের যোগফলের সূত্র -b/a, যেটা প্রথম বীজ প্লাস পরের বীজ, প্রথম বীজ আছে আলফা আর পরের বীজ আছে মাইনাস আলফা, তাহলে পেলাম বা -b/a এটা সমান আলফা প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আলফা বা শূন্য পেলাম, আলফা থেকে আলফা বিয়োগ করলে শূন্য, বা -b সমান a এর সাথে শূন্য গুণ, তাহলে শূন্য হলো বা বি সমান 0, তাহলে এটা বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার শর্ত। তিন দিকে আছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস, ACD 50 ডিগ্রি এবং ACD 50 ডিগ্রি হলে BAD সমান কত, এটা বৃত্ত আর ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে বলা আছে কি কোণ এবিসিডি, আচ্ছা আমি বৃত্ত চতুর্ভুজটা এঁকে নিই, এটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এসিডি অর্থাৎ এই কোণটা, এই কোণটা বলা আছে 50 ডিগ্রি, তাহলে বিএডি, বিএডি
বিএডি অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। ও ছবিটা এরকম হবে না, কারণ এবি ব্যাস বলা আছে। তাহলে এবি ব্যাস এখে নিয়ে আগে, এ বি সি ডি, এ বি সি ডি। এবার এখানে বলা আছে এ সি ডি, এ সি ডি অর্থাৎ এই কোণটা, এই কোণটা 50 ডিগ্রি বলা আছে। তো বিএডি বি এ ডি এই কোণটার মান বের করতে হবে। এ সি বি এটা অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং এর মান 90 ডিগ্রি। এ সি বি সমান অর্ধবৃত্তস্থ কোণ, সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা বি সি ডি কোণ, বি সি ডি সমান 50 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে এটা হলো 140 ডিগ্রি। তাহলে 140 ডিগ্রি ডিগ্রি পেলাম পুরো কোণটা। আবার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে কোণ এটার নাম বি এ ডি, কোণ বি এ ডি ও কোণ বি সি ডি পরস্পর সম্পূরক, কারণ বৃত্ত চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। সম্পূরক, অতএব কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। তাহলে এখানে বিএডির মান বের করতে হবে, তাহলে বিএডি লিখে ফেললাম, আর বিসিডির মান 140 ডিগ্রি পেয়েছি। তাহলে 140 ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাহলে পেলাম কোণ বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, এটা বিয়োগ করলে 40 ডিগ্রি হচ্ছে। চার দিকে আছে 10 70 ডিগ্রি মাইনাস 10 30 ডিগ্রি সমান 1 হলে 10 20 ডিগ্রি এর মান কত? এখান থেকে পাবো 10 70 ডিগ্রি সমান 1 প্লাস 10 30 ডিগ্রি, আর 10 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3, তো এটা 1 প্লাস 1/√3 বসালাম, বা 10 70 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, 20 ডিগ্রি বিয়োগ করলে 70 ডিগ্রি আসে। তাহলে সমান এখানে 1 প্লাস 1/√3, তো √3 লসাগু, তাহলে একের সাথে √3 গুণ √3, √3 দিয়ে √3কে ভাগ করলে 1 হয়, একের সাথে 1 গুণ 1 একে 1। তাহলে পেলাম 10 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কট থিটা বা কট 20 ডিগ্রি। কট 20 ডিগ্রি এর মান √3 প্লাস 1/√3, আমাকে বের করতে হবে 10 20 ডিগ্রি। তাহলে কট 20 ডিগ্রি মানে আমরা জানি 1/10 20 ডিগ্রি, এটা সমান √3 প্লাস 1/√3। এখান থেকে বলা যাবে এটা অনুন্নক নিলে বা উল্টে দিলে 10 20 ডিগ্রি সমান √3, আর নিচে √3 প্লাস 1, তাহলে 10 20 ডিগ্রি মান √3/√3 প্লাস 1। পাঁচে আছে একই ভূমি, একই ভূমির ব্যাস ও একই উচ্চতা বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর উচ্চতার অনুপাত হবে। এখানে ভূমির ব্যাস একই বলা আছে, অর্থাৎ ব্যাসার্ধ একই, এবং ও একই আয়তন বিশিষ্ট চোঙের উচ্চতার অনুপাত, আয়তন একই বলা আছে, তাহলে উচ্চতার অনুপাত বের করতে হবে। তাহলে চোঙ দুটির ভূমির ব্যাস আর ধরে নিই, মনে করি চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ আর একক ও উচ্চতা যথাক্রমে
এখানে ভুল হলো, চং দুটির নয়, চং ও শঙ্কুর। চং ও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা যথাক্রমে H1 একক ও H2 একক। তাহলে চোঙের আয়তন সমান শঙ্কুর আয়তন বলা আছে। ওদের উচ্চতা সমান, এই আয়তন সমান বলা আছে। তো চোঙের আয়তন পাই R² H1 অবশ্য, আর শঙ্কুর আয়তন 1/3 পাই R² H2। তাহলে এখানে আর যেহেতু উভয়ের ক্ষেত্রে সমান, তাহলে আরটা আর হিসেবে রেখেছি, আর উচ্চতা চোঙের H1 আর শঙ্কুর H2। এখন আমাদের H1 এবং H2 এর অনুপাত বের করতে হবে। তো পাই R² পাই R² উভয় দিকে আছে, তাহলে পাই R² দিয়ে ভাগ করলে পাই আর স্কোয়ার আর লিখবো না, তাহলে H1 সমান 1/3 H2। এখন আমাকে H1 বাই H2 আনতে হবে, তাহলে উভয় দিকে H2 দিয়ে ভাগ করি। H1 বাই H2 সমান, তিনটা নিচে আছে, তাহলে H2 বাই 3, আর H2 দিয়ে ভাগ করছি, তাহলে H2 নিচে হবে, H2 দিয়ে ভাগ করছি বলে। তাহলে H2 কেটে দিলাম, তাহলে হলো 1/3। অতএব H1 = H2, এটা সমান 1:3, তাহলে উচ্চতর অনুপাত 1:3। ছয় দিকে আছে 12, 15, 11, 13, 18, 11, 13, 12, 13। রাশি তত্ত্বের মধ্যমা ও সংখ্যাগুলো মানের সমষ্টি কত? তাহলে মধ্যমা বের করতে গেলে সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে হবে, আর সংখ্যাগুরু মান বের করতে গেলে কোন সংখ্যা কতবার আছে সেই হিসাবটা রাখতে হবে। তাহলে তাহলে এখানে লিখতে হবে যে প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, প্রদত্ত সংখ্যাগুলিকে তো এখানে আছে 11 সবচেয়ে ছোট, 11 দুবার আছে, তাহলে দুবার 11 লিখলাম। তারপরে 12, 12 দুইবার, আচ্ছা 13 আছে, 1, 2, 3, 13 আছে তিনবার, চোদ্দ নেই, 15, 15 আছে একবার, তারপরে 18 আছে, একবার আছে 18। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এখানে 9টা সংখ্যা আছে, প্রশ্নেও 9টা সংখ্যা দেওয়া আছে। এখন যদি মধ্যমা বের করতে হয়, তাহলে আমাদের সংখ্যার 9টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা সংখ্যাগুরু মানটা আগে বের করে ফেলি, সংখ্যাগুরু মান এখানে দেখতে পাচ্ছি 11 আছে দুবার, 12 আছে দুইবার, 13 আছে তিনবার, 15 একবার, 18 একবার, অর্থাৎ এগুলো পরিসংখ্যা লিখে ফেললাম। তাহলে 11-র পরিসংখ্যা 2, 12-র পরিসংখ্যা 2, 13-র পরিসংখ্যা 3, 15-র 1, 18-র 1, তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা 3, এটা এই 13-র 13 শ্রেণীতে আছে, তাহলে সংখ্যাগুরু মান সমান 3। যেহেতু এখানে সর্বোচ্চ পরিসংখ্যা না 3 নয়, এখানে 13, সংখ্যাগুরু মান 13, যেহেতু এখানে সর্বোচ্চ পরিসংখ্যা সমান 3, এটি শ্রেণী 13-তে আছে, শ্রেণী 13-তে আছে, বা অন্যভাবে বলতে পারি 13 সংখ্যাটি বেশি বার আছে, তাহলে এর সংখ্যাগুরু মান 13-ই হবে। আচ্ছা তাহলে এখানে এখন মধ্যমা বের করার জন্য আমাকে
এন সমান লিখতে হবে, এন সমান নয় যেহেতু নখানা সংখ্যা রয়েছে, তাহলে অতএব এন প্লাস ওয়ান বাই টু সমান নয় প্লাস এক বাই টু সমান পাঁচ, তাহলে অতএব মধ্যমা সমান পঞ্চম পদ, মধ্যমা সমান পঞ্চম পদ, এক দুই তিন চার পাঁচ, তাহলে পাঁচ নম্বরে আছে 13, তাহলে অতএব মধ্যমা ও সংখ্যাগুরু মানের সমষ্টি সমান 13 প্লাস 13, যেটা ইজ ইকুয়াল টু 26। তিনি দেখা যাচ্ছে সত্য বা মিথ্যা লেখো, প্রতি বছর 10% মূল্য হ্রাস পেলে এন বছর পরে কোনো মেশিনের মূল্য পি টাকা, এন বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল পি বাই ওয়ান মাইনাস আর বাই 100^n টাকা। তাহলে এখানে বলা আছে কি যে তিন বছর, এখানে বলা আছে যে প্রতি বছর 8% মূল্য হ্রাস পেলে এন বছর পরে মেশিনটির মূল্য পি টাকা হয়, তাহলে এন বছর পূর্বে, তাহলে পূর্বের মূল্য যেটা আছে মনে করি এন বছর পূর্বে, মনে করি এন বছর পূর্বে মেশিনটির মূল্য মূল্য বা এটা বর্তমান মূল্য, এটা সমান এক্স টাকা, তাহলে এক্স টাকা মনে করলাম এটা বর্তমান মূল্য, আর তাহলে অতএব এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100। এই সূত্রটিকে আমরা এভাবে লিখতে পারি যে যেহেতু এটা বর্তমান মূল্য, তাহলে পি এর জায়গাতে এটা বসবে, আর এ প্রশ্ন বলা আছে যে এন বছর পরে মেশিনটির মূল্য পি টাকা, তাহলে এখানে বসবে পি, তাহলে অতএব পি সমান পি এর জায়গাতে এক্স বসলো ওয়ান প্লাস আর, ও এখানে যেহেতু মূল্য হ্রাস পাচ্ছে তাহলে এটা মাইনাস হবে, মাইনাস আর বাই 100, আর এন বছর দেওয়া আছে তাহলে এনই হবে, তাহলে আমাকে এখন এক্স এর মান বের করতে হবে, তাহলে অতএব এক্স সমান পি, তার নিচে এই বড় সংখ্যাটা আসবে, তাহলে পি বাই ওয়ান মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে প্রশ্নে ওইটাই দেওয়া ছিল, তাহলে এটা লিখতে হবে সত্য। সমস্ত অবলোদ সংখ্যাই করণীয়, এটা সত্য নাকি মিথ্যা সেটা বলতে হবে, তো আমরা জানি সমস্ত অবলোদ সংখ্যা করণীয় নয়, সুতরাং এটা মিথ্যা। তিন দেখে আছে পিথাগোরাসের উপপাদ্যটি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, একদম ঠিক নয়, এটা কেবল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে এটাও মিথ্যা। সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে পোস্টের ছায়া দৈর্ঘ্য, পোস্টের দৈর্ঘ্য ও ছায়া দৈর্ঘ্যের অনুপাত হলো গুরু অনুপাত। এটা পোস্ট, এটা তার ছায়া দৈর্ঘ্য, আর সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এখানে সূর্য আছে কল্পনা করতে পারি, তাহলে এ বি সি, তাহলে আমাকে এ বি আর বি সি এর অনুপাত বের করতে হবে, এ বি ইজ টু বি সি, তাহলে এবি ইস টু বিসি এর মান বের করতে হবে। এখন এটা যেহেতু ট্যান, এটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এটা হয় ট্যান 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি মান আবার আমরা জানি √3 সমান এবি বাই বিসি, তাহলে এখান থেকে বলতে পারি যে √3 মানে √3 বাই 1 ভাবতে পারি, তাহলে এ বি ইস টু বি সি সমান √3 ইস টু 1, অতএব এ বি ইস টু বি সি সমান √3 ইস টু 1, আমরা জানি √3 একের চেয়ে বড়,
এখানে রুট থ্রি ইজ গ্রেটার দেন ওয়ান, তাহলে এটি, তাহলে রুট থ্রি ইজ টু ওয়ান অনুপাতটি গুরু অনুপাত। তো প্রশ্নে গুরু অনুপাত বলা আছে, সুতরাং এটা সত্য। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 4πr² ও আয়তনের সাংখ্যমান সমান, আয়তন মানে 4/3πr³, ব্যাসার্ধের দৈর্ঘ্য একক হবে। তাহলে অঙ্কটা গোলকের ব্যাসার্ধ আর ধরে খুব সহজে করা যাবে। তো মনে করি গোলকের ব্যাসার্ধ সমান আর একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল (4πr² বর্গ একক, ও ঘনফল সমান 4/3πr³ ঘন একক। তাহলে এটা এটা সাংখ্যমান, এরা পরপর সমান বলা আছে। তাহলে প্রশ্ন অনুসারে 4/3πr³ ইজ ইকুয়াল টু 4πr², তাহলে বর্গগুণ করলে পাই 4πr³ সমান 3×12, 12πr² সব সংখ্যাগুলোকে বাঁদিকে আনলে 4πr³ মাইনাস 12πr² সমান শূন্য। এখান থেকে 4πr² কমন যাচ্ছে, 4πr² কমন গেলে এখানে পড়ে থাকবে আর, আর এখানে পড়ে থাকবে 3×12, 3, এটা সমান শূন্য। তাহলে বা আর মাইনাস 3 সমান 0/4πr², যেটার মান শূন্যই। তাহলে এখান থেকে পেলাম আর সমান 3, তাহলে ব্যাসার্ধ 3 একক, একক নয়, তাহলে এটা মিথ্যা। ব্যাসার্ধ একক হয়ে বলা আছে, অর্থাৎ 1 বেরোবে আর এর মান, কিন্তু আর এর মান 3 বেরিয়েছে, সুতরাং প্রশ্নে যে বক্তব্য বলা আছে সেটা মিথ্যা। ছয় দাগে আছে, একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র সর্বদা একটি নিম্নাভিমুখী বক্র হয়, অর্থাৎ যে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক যে ওজাই অঙ্কন করি সেটা সে বক্ররেখা হয়, আর এই বক্ররেখাটা নিম্নাভিমুখী কিনা সেটা বলতে হবে। তাহলে আমি একটা বইতে 355 পৃষ্ঠাতে আঁকা একটা অজাইব তোমাদের দেখাচ্ছি। এখানে ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা নিয়ে অজাইবটা অঙ্কন করা হয়েছে। তো দেখো এটা কিন্তু এই মূল বিন্দু থেকে শুরু হয়ে ক্রমাগত উপর দিকে উঠেছে, অর্থাৎ এটা নিম্নাভিমুখী নয়, অর্থাৎ উপরের দিকে বা উচ্চাভিমুখী হতে পারে, সুতরাং উচ্চাভিমুখী হবে, অর্থাৎ প্রশ্নে যে বক্তব্য বলা আছে সেটা মিথ্যা, নিম্নাভিমুখী নয়। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাছাড়া ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।